নমস্কার বন্ধুগণ আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে তো চলুন নিই কালকে আমরা কিভাবে নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করব আর এর সাথে এর সাথে আজকে মার্কেট কেমন ছিল আমরা কোথায় কোথায় ট্রেড নিয়েছি বা আমাদের ওভারঅল প্ল্যান কী ছিল আজকের মার্কেটকে নিয়ে সেগুলো কিন্তু একদম ডিটেলস আলোচনা করব তো চলুন আর বেশি দেরি করবো না শুরু করা যাক তো দেখুন নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিতে আমরা কালকে যা যা প্ল্যান তৈরি করে রেখেছিলাম হুবহু সব প্ল্যানগুলো কিন্তু এক্সিকিউট হয়েছে কিন্তু আনফর্চুনেটলি যখন ব্রেকডাউন হয়েছিলো আমরা যে লেভেলগুলোর কথা বলেছিলাম নিফটি ফিফটি ব্যাংক নিফটি দু জায়গাতেই তখন আমি অ্যাভেলেবেল ছিলাম না তো এই কারণে ট্রেডগুলো আমার কাছে মিস হয়ে গেছে আমরা কালকে কি বলেছিলাম যে এটা ছিল আগের দিনের হাই এটা ছিল আগের দিনের লো প্রাইস যদি মিডিল ওপেন করে এসব জায়গায় কোনো কিছু ট্রেড নেওয়ার দরকার নেই যখন দেখবো এই সাপোর্ট থেকে এসে সাপোর্ট নেয় তাহলে বাই করতে পারি বা সাপোর্টটাকে যদি ব্রেকডাউন দেয় আমরা সেল করতে পারি এটা হবে আমাদের টার্গেট তো সেই প্ল্যান মাফিক দেখুন মার্কেট কী বিহেভ করেছে যদি আমরা ফাইভ মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে ইজিলি বুঝতে পারছি আগের দিনের লোতে এসে মানে এটা আগের দিনের লো লোতে এসে প্রাইস কিন্তু এখানে একটা পুলব্যাক দিয়েছিল দিনকে একটা ভালো ফ্রেশ ক্যান্ডেলে কিন্তু ব্রেকডাউন দেখিয়েছে তো এই ক্যান্ডেল দেখে যদি কেউ এখানে পুট অপশন বাইং করে থাকে বা কল শর্ট করে থাকে ইজিলি একটা ছোট্ট এসএল পাচ্ছে তার এগেন্সটে কিন্তু দেড়গুনের বা দুগুণের কাছাকাছি হলেও কিন্তু টার্গেট সে পেয়ে যাচ্ছে তার মানে আগের দিন যা যে আলোচনা করে করেছিলাম সেগুলো কিন্তু একদম হানড্রেডে হানড্রেড পার্সেন্ট কাজ করেছে কিন্তু আনফর্চুনেটলি যেটা বললাম এই জায়গায় আমি ট্রেড করাটা মিস করে গেছি যাই হোক আর যদি নেফটির কথা বলা হয় ব্যাংক ব্যাঙ্কনেফটিতেও আমি মানে অনেক দিন ধরে বারবার চেঁচি চেঁচি বলেছিলাম যে এই জোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঁয়তাল্লিশ হাজার পাঁচশো লেভেল এই জোনটা যদি ব্রেকডাউন হতে দেখি তাহলে পুট কেনা যেতে পারে তো সেই প্ল্যান মাফিক দেখুন এই জোনটাকে ব্রেকডাউন দেওয়ার পর কিন্তু প্রাইস একটা পুলব্যাক নিয়েছিল প্রাইস অ্যাকশন আমরা জানি প্রাইস যখন কোনো একটা ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেকডাউন দেয় একটা পুলব্যাক নেয় সেটা তখন রেজিস্ট্যান্সের কাজ করে দেন আবার ফল করে ঠিক সেরকমই রেজিস্ট্যান্স পেয়েছে আবার ফল করেছে তো যদি এখানেও কেউ পুট কিনে থাকেন আশা করছি ভালো একটা প্রফিট কামাতে পেরেছে তো চলুন আর দেরি করব না তো চলুন এবার দেখে নিই আগামীকাল কী কী প্ল্যান অফ অ্যাকশান থাকা উচিত তো এগেন আমরা শুরু করছি ব্যাঙ্ক নিপি থেকে তো ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা তিরিশ মিনিট টাইম ফ্রেম দেখি তাহলে আপাতত আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট জোন হচ্ছে এইটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ ঠিক আছে আর এই লেভেলটাকেও আপনি মার্ক করে রাখতে পারেন ছেচল্লিশ হাজার লেভেল তো কি হবে যদি কালকে দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হয়েছে তো যেহেতু মার্কেটে ব্যাক টু ব্যাক সেলিং প্রেশার রয়েছে তো ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি প্রাইস অ্যাকশান তৈরি হতে দেখি সেলিংয়ের সাইডে তাহলে কিন্তু সেলিংয়ের ট্রেড নিয়ে যেতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা কি যদি প্রাইসকে দেখি ফ্ল্যাট ওপেন হওয়ার পর আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে আমরা কিন্তু কল কিনবো না আমরা ওয়েট করব এই জোনে আসুক প্রাইস কারণ এই জোনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এলাকা যেখানে প্রাইস বারবার সাপোর্ট বা রেজিস্ট্যান্স ফেস করছে তো এর কাছাকাছি আসুক আসার পর যদি এগেন কোনো রেজিস্ট্যান্স ফেস করতে দেখি প্রপারলি তাহলে কিন্তু ছোটোখাটো এসেল লাগিয়ে এখানেও পুট অপশন বাইং করা যেতে পারে আর আবার যদি এই লেভেলের কাছাকাছি এসে কিছুক্ষণ হোল্ড করে ব্রেকআউট দেখায় তাহলে চাইলে আপনি কল অপশানও বাইং করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে কোয়ান্টিটি কম রাখতে হবে কারণ যখন আমরা এখানে বাইং করছি আমাদের টার্গেট হবে এইটা ভেরি সিম্পল কিন্তু এই জায়গায় প্রাইস কিন্তু অনেকবার কি এখানে কিন্তু টাইম টাইম পাস করছে বা সাইড হয়ে থাকছে তো সেই ক্ষেত্রে আমাদের এসএলও হিট হতে পারে তার জন্যই বলছি কোয়ান্টিটি কম করে রাখবো যাতে এসএল হিট হলেও গায়ে না লাগে ভেরি সিম্পল এবার কালকে যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেন হয় তো গ্যাপ আপ হলেও কিন্তু আমার কাছে এই লেভেলটা কাছাকাছি এসে যাবে তো এই লেভেলেই আমি যা ট্রেড নিয়ে আবো যদি এখান থেকে দেখি রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ফল করছে ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট টাইম ফ্রেমে তাহলে এখানে কিন্তু ছোটোখাটো এসএল দিগিয়ে আমরা পুট অপশান বাইং করতে পারি আর আবার যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর এখানে কিছুক্ষণ সাস্টেন করে ব্রেকআউট দেখায় তাহলে এখানেও আমরা কিন্তু কল অপশন বাইং করতে পারি আর কালকে কোনো কারণে যদি গ্যাপডাউন ওপেন হয় তো গ্যাপডাউন হলে কিন্তু এই একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এলাকা কিন্তু প্রাইস তখন পেয়ে যাবে তো এখানে ফলো করে দেখবো যদি সাপোর্ট পেয়ে মার্কেট ঘুরতে চাই তাহলে এখানেও কিন্তু ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা কল অপশান বাইং করতে পারি আর এখানে যদি কিছুক্ষণ হোল্ড করার পর মাথায় রাখবেন ইমিডিয়েট যদি ব্রেকডাউন দেয় সেখানে খুব একটা ফায়দা নেই সেই ক্ষেত্রে কী করবো ব্রেকডাউন হয়ে যাওয়ার পর একটা ব্যাকের জন্য ওয়েট করব দেন তখন গিয়ে আমরা পুট অপশন বাইং করব কিন্তু যদি গ্যাপডাউন ওপেন হওয়ার পর ইম্পর্টেন্ট সাপোর্ট সাপোর্ট এলাকার কাছাকাছি এসে সাপোর্ট নেওয়ার পর যদি পুলিশের কোনো প্রাইজ অ্যাকশন তৈরি করতে দেখি দেন ছোটোখাটো এসে লাগিয়ে কল অপশান বাইং করবো আর যদি এখানে কিছুক্ষণ হোল্ড করার পর মার্কেট নিচের দিকে ব্রেকডাউন দেখায় সেই ক্ষেত্রে পুর অপশান বাইক করব কী বললাম বুঝতে পেরেছেন যা যা আলোচনা করছি সেইভাবেই আশা করছি মার্কেট কালকে কাজ করবে যদি কাজ করে তো ভালো ট্রেড করবো আর যদি না কাজ করে অ্যাভয়েড করব আমরা সবাই ট্রেড কোথায় করব কীভাবে করব সব কিছু আলোচনা করি কিন্তু ট্রেড কখন করব না সেটাও কিন্তু জানা সব সময় দরকার ওকে এবার যদি নিফটি ফিফটির কথা বলি তো নিফটি ফিফটি তো আমরা তিরিশ মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখব আচ্ছা তিরিশ মিনিট টাইম ফ্রেম করছি কেন যাতে চারটাকে আমি একটু জুম করে দেখতে পারি তো তিরিশ মিনিট টাইম ফ্রেমে নিফটি ফিফটির ইম্পর্টেন্ট এলাকা কিন্তু এইটা আপাতত রয়েছে যেখানে প্রাইস আজকে কিন্তু লো তৈরি করেছে তাই না গেল আর এছাড়া 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 এই লেভেলটাকেও আমরা মার্ক করে নেব একুশ হাজার আটশো ষোলো আর তাছাড়া ওভারঅল এই যে অল টাইম হাই আছে সেটাও ইম্পর্টেন্ট এলাকা তো কালকে যদি কালকে দেখি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়েছে মানে এই হাই অ্যান্ড লোয়ের মধ্যে যদি মার্কেট ওপেন হয় তাহলে এখানে চুপচাপ আমরা সাইড লাইনে ওয়েট করে বসে থাকবো যে কোন দিকে প্রাইস যেতে চাইছে ভালোভাবে বোঝার যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর এই হাইটাকে বা এই সুইংটাকে একুশ হাজার আঠেরো ষোলোকে ভালো একটা বুলিশ ক্যান্ডেলে ফাইভ মিনিট বা ফিফটি মিনিট টাইম ফ্রেমে যদি ব্রেকআউট দেখায় দেন ছোটোখাটো এসএল খুঁজে পেলে আমরা অবশ্যই কল অপশান বাইং করতে পারি ফার্স্ট টার্গেট হয়ে দাঁড়াবে এই জোনটা মানে বাইশ হাজার লেভেল দেন যদি এই লেভেলটাকে ব্রেকআউট দেয় তারপর এই সুইংগুলো কিন্তু আমার নেক্সট টার্গেট হয়ে দাঁড়াবে আর আবারও যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে দেয় মানে আগের আজকের যে লো আছে লোটাকে ভালো একটা বুলি বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকডাউন করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুট অপশান বাইং করতে পারি সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম টার্গেট হয়ে দাঁড়াবে এই সাপোর্টটা মানে ওই একুশ হাজার পাঁচশোর কাছাকাছি একদম রাউন্ড নম্বরে কিন্তু আপনি টার্গেট ডিসাইড করবেন না এর দু মানে কুড়ি বা পঁচিশ পয়েন্ট উপরেই কিন্তু টার্গেট বুক করে বেরিয়ে আসবেন কি বললাম বুঝতে পেরেছেন মানে ফ্ল্যাট ওপেন হয়ে যদি ঘোরাফেরা করে আমরা কিচ্ছু করব না ব্রেকডাউন দিলে পুট আর এই সুইংটাকে যদি ব্রেকআউট দেয় কল ওকে এবার কালকে যদি কোনো কারণে গ্যাপডাউন ওপেন হয় তাহলে এই জায়গায় ট্রেড করে সেরকম কোনো ফায়দা আমি দেখতে পাচ্ছি না আমি সেই ক্ষেত্রে কী করবো মিনিমাম এক ঘন্টা মার্কেটকে পুরোপুরি ছেড়ে দেবো নটা পনেরো সময় মার্কেট ওপেন হয় আমি দশটা পনেরো সময় গিয়ে মার্কেটকে তখন দেখব যে কোন দিকে যেতে চাইছে কোন দিকে প্রাইজ অ্যাকশান ফাইভ মিনিটে তৈরি করছে কেমন কি ক্যান্ডেল তৈরি হচ্ছে সেই দিকে বুঝে শুনে গিয়ে ট্রেড নেব ঠিক আছে আর যদি কালকে গ্যাপ আপ ওপেন হয় তো গ্যাপ আপ হলেও কিন্তু প্রাইজ একটা সাইডওয়েজ জোনের মধ্যে কিন্তু আটকে যেতে পারে সেক্ষেত্রে আমাদের এখানেও প্রাইজ অ্যাকশান তৈরি হওয়ার জন্য ওয়েট করে থাকতে হবে ইমিডিয়েট আগের থেকে প্ল্যান করা যাচ্ছে না যে গ্যাপ আপ হলে কোন দিকে মার্কেট যাবে এখান থেকে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে হয়তো গ্যাপ আপ হলে আবারও রেজিস্ট্যান্স নিতে পারে বা আবারও কিন্তু এসব জায়গায় সাপোর্ট নিয়ে মার্কেট ঘুরতে পারে যা কিছু করবে সেক্ষেত্রেও আমরা এক ঘন্টা মিনিমাম ছেড়ে দেবো মার্কেটকে তারপর যেদিকে যাবে সেদিকে আমরা ভালোভাবে প্ল্যান তৈরি করে ট্রেড নেব আর যা কিছু লাইভ মার্কেটে ট্রেড নেবো যদি ট্রেড নিই আমি তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জানিয়ে দেবো অলরাইট আজকে মিস করে গেছি কারণ আজকে নিজে আমি একটু অ্যাভেলেবেল ছিলাম না তো ব্রেকডাউনটা মিস করে গেছে নাহলে ট্রেডটা নেওয়া যেত তো নো ইস্যু আজকে যা যা বললাম সেইভাবে যদি মার্কেটকে কালকে কাজ করতে দেখি তাহলে অবশ্যই আমরা ট্রেড নেব তো এতক্ষণ ধরে যেইভাবে বোঝালাম যদি ভিডিওটা বুঝে থাকেন সব কিছু ডাউট যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফলো করতে একদম বা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যদি এখনও আপনার কাছে কোনো ডিমার্ট অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশানে রেফারেল লিঙ্ক আছে যেখানে আপনি ফ্রি অফ কস্টে মাত্র একদিনের মধ্যেই অ্যাকাউন্ট আপনি করতে পারবেন ওকে আগে শিখুন ভালোভাবে তারপর গিয়ে ট্রেড নেবেন তো দেখা হচ্ছে কালকে গুড বাই